একজন কমলালেবু বাংলা সাহিত্যের সবচেয়ে পহেলিকাময় কবির জীবনের এক অপূর্ব আখ্যান। আমি আব্দুল্লাহ মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। লেখক শাহাদুজ জামান একজন কমলালেবুর মধ্যে জীবনানন্দের এই বিষণ্ন ব্যক্তি জীবন তুলে ধরেছেন, তবে সেটা উপন্যাসের আদলে নাকি গবেষণা গ্রন্থের মতো করে তা নিয়ে বিতর্ক থেকে যায়। জীবনানন্দ ব্যক্তিগত জীবনে ডায়েরি লিখতেন বাংলা ইংরেজি মিশিয়ে, তবে বেশিরভাগ ইংরেজিতে। ডায়েরিতে রুর বাস্তবকে খোলাখুলিভাবে লিখেছেন তার নিজের ও ঘনিষ্ঠতম লোকেদের নিয়ে, বিশেষ করে শোভনার প্রতি তার যে ভালোবাসা এবং স্ত্রী লাবণ্য দাসের সাথে সম্পর্কের যে দূরত্ব। তিনি বলেন, হোয়াই আই লাভ হার ওয়াল হার কমনিজ অ্যান্ড কুলনেস। শোভনাকে নিয়ে লেখা একটা লাইন যে মেয়েটাকে এত ভালোবাসার পরও কখনো কাছে পাননি তিনি। বইটির শুরুই হয়েছে জীবনানন্দ দাশের সেই অন্তিম দৃশ্য দিয়ে। প্রথম দুই পৃষ্ঠাতেই লেখক মৃত্যু দৃশ্য নিয়ে বেশ একটা জমাট সাসপেক্ট তৈরি করে ফেলেন। এরপরেই শুরু হয় জীবনানন্দের শৈশব থেকে একমুখী যাত্রার। জীবনানন্দের বেড়ে ওঠা মা কুসুম কুমারী দেবীর প্রভাব, প্রথম প্রেম, কবিতার সঙ্গে প্রথম গাঁটছড়া, এসব লেখক বলে গেছেন ধ্যানীর মতো। লেখক জীবনানন্দ দাশের প্রকাশিত অপ্রকাশিত প্রায় সব কিছুই বেশ ভালো মতোই হৃদয়ঙ্গম করেছেন। জীবনানন্দ কোনো পরিস্থিতিতে কোন কোন কবিতা বা গল্প লিখেছেন সেটারও একটা প্রায় স্পষ্ট ছবি এঁকেছেন। জীবনানন্দ দাশকে বলা হয় বাংলা ভাষার শ্রেষ্ঠতম আধুনিক কবি। তাকে নিয়ে কম লেখালেখি হয়নি। শাহাদুজ জামান জীবনানন্দকে নিয়ে লিখেছেন একজন কমলালেবু। কোন জীবনানন্দ? যাকে বলা হয় শুদ্ধতম কবি। আর লেখক ভাষায় ব্যক্তি জীবনে যিনি ছিলেন বিশুদ্ধভাবে ব্যর্থ, সেই জীবনানন্দকে নিয়েই এই বই। কবি কুসুম কুমারীর দেবীর আদর্শ ছেলে, ধানসিঁড়ি নদীর তীরের কবি জীবনানন্দ দাশ সারা জীবনই ছিলেন ভেতরে গোটানো বুকচোরা মানুষ। জন্ম ও বেড়ে ওঠা বরিশালে এবং মা কুসুম কুমারী দেবীর ছায়াতে। মায়ের ইচ্ছাতে প্রথম কবিতা লেখেন 20 বছর বয়সে এবং তা পত্রিকায় প্রকাশিত হয়। এরপর দীর্ঘ বিরতিতে তিনি কবিতা লেখেন, তবে মায়ের দেখানো পথে তিনি কবিতা লিখতে প্রথমে অস্বীকৃতি জানালেও পরে তিনি নিজের ভুল বুঝতে পারেন। বিয়ে করেন পরিবারের পছন্দতে, কিন্তু মনের মাঝে সব সময় স্থান পেয়ে এসেছে কাকাতো বোন শোভনা। শোভনার প্রতি একাধারে ভালোবাসা আর নিরাসক্ততার দলাচলে থেকেছেন অনেকদিন। এসব কিছুর মাঝে লিখেছেন, আর তার লেখার মাঝে ফুটে উঠেছে নিজেরই ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি। তার সমস্ত লেখা তার আত্মজীবনী বলা চলে। শ্রেষ্ঠ আধুনিক বাংলা কবি হিসেবে তিনি এখন সর্বজন স্বীকৃত, অথচ বেঁচে থাকতে প্রাপ্য সম্মানটুকু পর্যন্ত পাননি। সংসার জীবনেও ছিলেন চরমভাবে অসুখী। একদিকে লেখার জন্য ক্রমাগত সমালোচনায় বিদ্ধ, অন্যদিকে দাম্পত্য জীবনে অশান্তি। এই দুইয়ের টানাপোড়েনে ক্ষত বিক্ষত এক কবির জীবনচিত্র একজন কমলালেবু। এই বইয়ের সাহিত্যিক জীবনানন্দ আর মানুষ জীবনানন্দ সমভাবে গুরুত্ব পেয়েছে। তার কবিতা বুঝতে, তার চিন্তা চেতনার গভীরভাবে বুঝতে, তার দগ্ধ সময়কে বুঝতে, তার বিপন্ন বিস্ময়কে বুঝতে এই প্রামাণ্য উপন্যাস অবশ্য পাঠযোগ্য। জীবনানন্দ দাশ, যিনি কিনা জীবনের কোনো ঘাটে নিজেকে ঠিক স্থায়ীভাবে বাঁধতে পারেননি, একের পর এক বদল করেছেন স্থান। শৈশবের স্মৃতিমাখা বরিশালও একসময় অতিষ্ঠ হয়ে ওঠেন, এসেছেন কলকাতায়। স্থির হতে পারেননি সেখানেও, একসময় ব্রজমোহন কলেজ অধ্যাপনাও ধরে যায় তার বিতৃষ্ণা। দিল্লিতে গিয়ে থাকতে পারেননি বেশি দিন, সংবাদপত্রে চাকরি ছেড়ে দিয়েছেন নিজের ইচ্ছায়। নিজে কিসে যেন তাড়া করে ফিরছে তার ভিতরে এই আধুনিকতম কবিকে। আসলে কি একটা বোধ, কবির ভাষা এক বিপন্ন বিষয়। শেষ পর্যন্ত কবি এসে থামলেন কলকাতা শহরের সাপের মতো ছড়িয়ে থাকা এক ট্রাম লাইনের ওপর। জীবনে কতটা আনন্দের সন্ধান জীবনানন্দ পেয়েছেন তার হিসাব খুব সহজে মিলানো যায়। বরিশালে মায়ের কাছে কাটানো শৈশবের সময়টাই হয়তো জীবনানন্দের সবচাইতে আনন্দের সময়। আসামের শোভনাদের বাড়িতে কাটানো সময় নেহাতি কম আনন্দের নয় কবির জীবনে। কোথায় আর আনন্দ, কোথায় আর সুখ? জীবনানন্দ জীবনের বাকি বাকি লুকিয়ে থাকা বিভৎসতা আর নির্মমতার খোঁজই পেয়েছেন সবচাইতে বেশি। জগতের সবকিছুর ভিতর দিয়ে টের পেয়েছেন অসহায়ত্বের এবং আশ্রয়হীনতার। জীবনের নানা সংকটে কখনো কখনো হারিয়ে ফেলেছেন বেঁচে থাকার ইচ্ছাটাও, কিন্তু এক কলমই তাকে বারবার উদ্ধার করে এনেছে সে সংকটময় মুহূর্ত থেকে। যখনই চূড়ান্ত অশান্তির বাঁক কেটে কিছুটা শান্তির সুবাতাস বইতে শুরু করেছেন কবির জীবনে, ততদিন সব কিছুই হয়ে উঠেছে নিশ্চয়ই নিরর্থ। 1953-তে এসে পেয়ে গেলেন একটা স্থায়ী চাকরি, সেই বছরই আচমকা পেয়ে গেলেন নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য পুরস্কার। পুরস্কার হিসেবে পেলেন 100 টাকার একটা নোট আর একটা ছোট ক্রেস্ট।
ক্রেস্টা খাটের তলায় লুকিয়ে রাখার সময় কবিকন্যা মঞ্জুশ্রী জিজ্ঞেস করলেন, বাবা ওটা কি? জবাবে তিনি দিলেন, এই আর কি। বইটি কিছুদূর পরপরই জীবনানন্দ দাশের অদ্ভুত পহেলিকাময় কবিতাংশ আসে, আসে তার জীবনমুখী উপন্যাস, গল্পের উদ্ধৃতি, যা পাঠককে বাধ্য করবে কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে তাদের রূপরস অনুভব করতে। মাঝেমধ্যে কবির পরিচিতি একঘেয়ে জীবনের স্বল্প সময়ের জন্য দেখা দেবে সু। একজন কমলালেবুর প্রারম্ভ পাঠককে আকৃষ্ট করে, টানতে থাকে জীবনানন্দের আরও গভীরে যাওয়ার জন্য। মৃত্যু দিয়ে শুরু, মৃত্যু দিয়েই শেষ, মাঝখানের সময়টুকু তা জীবনানন্দের জীবনকে উপস্থাপন করে যায় ফিল্মের মতো। শৈশব, যৌবন, প্রেম, বিয়ে, হতাশা, ব্যর্থতা এবং অবশ্যই সাহিত্য। শুধু কবিতা নয়, প্রবন্ধে কিংবা গল্প উপন্যাসে জীবনানন্দের সে সময়কার পরিস্থিতির প্রভাব, জীবন মৃত্যু নিয়ে তার ভাবনা, কবিতার কিংবা সাহিত্যের উঁচু মানে পৌঁছাতে চাওয়ার আকাঙ্ক্ষা, এসব কিছু শাহাদুজ্জামান বর্ণনা করে যান নিরাসক্তভাবে। জীবনানন্দের জীবনের দর্শক যেন তিনি, তাকিয়ে দেখেছেন এক প্রান্ত থেকে আর তুলে দিচ্ছেন পাঠকের হাতে ছবি হিসেবে। কথাসাহিত্যিক হিসেবে দারুণ সফল শাহাদুজ্জামান, পাঠকের মনে ঠিক ঠিকই ছবি ফুটিয়ে তুলেছেন জীবনানন্দের। জীবনানন্দকে দেখতে পায় মুখচরা নির্জনতাপ্রিয় এক কবি হিসেবে, মজলিসে কিংবা আড্ডায় যিনি ভীষণ অস্বস্তি বোধ করেন, মানুষের কোলাহলের মাঝেও তিনি নৈঃশব্দে সন্ধান করেন। অর্থোপার্জনের ভীষণ অপটু জীবনানন্দের জীবনটা গেল শুধু সাহিত্যের সন্ধানেই, যে সাহিত্য হয়তোবা তার পরিবারের জন্য রেখে যায় না কিছুই, কিন্তু বাংলা ভাষাকে দিয়ে যায় ট্রাঙ্ক ভর্তি লুকোনো গুপ্তধন। তার হাতেই লেখা হয় বাংলা কবিতার বাকবদলের পালা। তিনি লিখতে চেয়েছিলেন, শুধুই লিখতে চেয়েছিলেন, নির্জনে তপস্যায় বসা ধ্যানীর মতো এক মনে লিখে যেতে চেয়েছিলেন, কিন্তু জীবন বারে বারে তাকে বিঘ্নিত করেছে। জীবনের আনন্দের খোঁজ না পেয়ে বীতশ্রদ্ধ হয়ে জীবনানন্দ তাই তার ডায়েরিতে লিখে রেখে যান আত্মহত্যার কথা, একা নয় সপরিবারে। সমুদ্রের বুকে ডুবে মরে কিংবা মেঘের ভেতরে অদৃশ্য হবার কথা লিখেছিলেন তিনি, চেষ্টা তিনি করেছিলেন বটে, একটা চাকরি জোগাড় করবার প্রণান্ত চেষ্টা তার ছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। জীবন থেকে তিনি কি হারিয়ে ফেলেছিলেন সব উৎসাহ স্পৃহা, অথচ তিনি লিখেছিলেন থেতলে যাওয়া ব্যাঙেরও বেঁচে থাকার আকুতি থাকে এক মুহূর্তের, কিন্তু সেই জীবনের সাথে, সেই ফরিংয়ের দোয়েলের জীবনের সাথে তার দেখা হয়নি কখনো। সময়পঞ্জিকার পাতা উল্টিয়ে নতুন শতক যখন আগমনের অপেক্ষায়, ঠিক সেই ক্ষণে বরিশালের এক শিক্ষিত মার্জিত পরিবারে জন্মগ্রহণ করেন ছোট্ট শিশু মিলু। বোধ করি মাতা কুসুমদুমারী দাসও তৎকালীন সময় সুপরিচিত কবি, আজ করতে পারেননি তার মিলু তার কাছ থেকে কাব্য সাধনায় প্রভাবিত হয়ে, শব্দ খেলায় অনুপ্রাণিত হয়ে একদিন বাংলা কাব্য সাহিত্যের উচ্চ স্থানে আসীন হবেন। জীবনানন্দ স্বয়ং কি সে আশায় আশাবাদী ছিলেন? কেনই বা তার জীবনানন্দ নামের আড়ালে আজীবন ছিল জীবনের আনন্দের প্রগাঢ় অনুপস্থিতি? সেই প্রশ্নের উত্তরই শাহাদুজ্জামান তত্ত্ব আর তত্ত্বের সমন্বয়ে দিয়ে গেছেন বইটির 238টি পাতা জুড়ে। 200+ পৃষ্ঠায় এই জীবনচরিত একজন সাধারণ সাদামাটা বাঙালি যুবকের কবি হয়ে ওঠার গল্প, কারণে কিংবা অকারণে পদে পদে ব্যর্থ হয়েও কবিত্বকে শানিত করে যাবার আখ্যান, সর্বস্ব খুইয়ে ও নিজের সত্তার জন্য নিরন্তর সংগ্রাম করে যাওয়া এবং হাজার প্রতিকূলতার মাঝেও কবিতাকে আঁকড়ে বাঁচার আপ্রাণ চেষ্টার বিবরণ উঠে এসেছে। কিছু টুকরো আশা অভিলাষ, অনেকখানি হতাশা নিরাশা নিয়ে যখন নিরানন্দে জীবনের কাটাচ্ছিলেন জীবনানন্দ, তখন তার জীবনে সাগরম দুঃখ এলো দেশভাগ, আকস্মাত শেকড় ছিঁড়ে পাড়ি জমাতে হলো ইট কাঠ পাথরের কলকাতা শহরে। কেবলমাত্র ধর্ম পরিচয়ের কারণে প্রকৃতিপ্রেমী নির্যতম মানুষটি চিরচেনা মফস্বল শহর বরিশাল, কাশ বেতফুল, হোগলার বন, প্রাণপ্রিয় ধানসিঁড়ি নদী সেরে এক সাগর দুঃখ ভরা বুক ও শূন্য ঘেঁষা অস্তিত্ব নিয়ে নির্বাক হতভম্ব হয়ে চিরতরে নির্বাসিত হলেন কলকাতায়। এক জীবনের সবচেয়ে বড় আঘাতটা বোধ হয় তখনই পেয়েছিলেন কবি, সেজন্যই তার কবিতায় বারবার শেকড় ফেরার আকুলতা প্রকাশ পেয়েছে। বাংলার প্রতি তীব্র অনুরাগময় ভাবাবেগ প্রস্ফুটিত হয়েছে, বাংলার অপ্ররূপ প্রকৃতির সৌন্দর্যে বিমুগ্ধ জীবনানন্দ ক্ষণে ক্ষণে ফিরে আসতে চেয়েছেন তার প্রিয় স্বদেশের ধানসিঁড়ির তীরে, মানুষ অথবা শঙ্খচিল কিংবা শালিক পথির বেশে। কখনো হতে চেয়েছিলেন ভোরের কাক, সুদর্শন পোকা, নতুবা কিশোরী মেয়ে পায়ের নূপুর, দাঁড়াতে চেয়েছেন কার্তিকের নবান্নের দেশে, জিরিয়ে নিতে চেয়েছেন কবি কাঁঠাল ছায়ায়। তারপর অসীম দুঃখের সাথে জুঝতে জুঝতে একদিন
একদিন জীবনানন্দ চলে গেলেন, রেখে গেলেন একদল কমলালেবুর করুণ উপাখ্যান। একবার যখন দেহ থেকে বার হয়ে যাব, আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে, আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে। এভাবে পাতায় পাতায় ছোট্ট মিলুর খ্যাতনামা কবি জীবনানন্দ হয়ে ওঠার চড়াই উত্রায়ের গল্প বলেছেন লেখক শাহাদুজ্জামান। একজন মানুষ কখন আত্মহত্যা করে? যখন দেয়ালে তার পিঠ থেকে যায় তখন। এর জন্য কি আশেপাশের মানুষ একটু হলেও দায়ী? না, অবশ্যই। জীবনানন্দ আসলেই আত্মহত্যা করেছিলেন নাকি সেটা একটা দুর্ঘটনা ছিল, এটা এখনও ধোয়াটে। তবুও তার ডায়েরির পাতায় লেখা সাংকেতিক লাইনগুলো দেখে মনে হচ্ছিল সমাজ তার প্রতিভাকে বুঝতে পারেনি। ব্যক্তিজীবন, সংসার জীবন, পেশা জীবন সব মিলেই তিনি হতাশ। মাঝে মাঝে শোভনা নামের পুরনো ক্ষতটাও দগদগে হয়ে উঠত। এত এত অপ্রাপ্তির ভার তিনি একদমই বইতে পারছিলেন না। জীবন স্প্রা শূন্য যাওয়ার কারণে ধীরে ধীরে মৃত্যু চিন্তা কবির মাথায় দানা বেঁধেছিল। এমনকি নিজের জীবনের কাহিনীও উপন্যাসের মোড়কে লিখতেন তিনি। সেগুলো পড়লেই তার ব্যক্তি জীবনের তিক্ততা, গ্লানি, হতাশার করুণ কাহিনীগুলো খুব সহজেই চোখে পড়ত। তার সমসাময়িক কবি সাহিত্যিকরা যেভাবে তাকে তুচ্ছতাচ্ছিল্য করতেন সেটা জানতে পেরে বেশ খারাপই লেগেছে। ঝরা পলক এর মতন তিনিও ঝরে পড়লেন। গোটা বইটাকে লেখক বেশ কিছু পরিচ্ছেদে বিভক্ত করে সযত্নে সহজ শব্দে রচনা করেছেন। আবার যেন ফিরে আসি কোনো এক শীতের রাতে একটা হিম কমলালেবুর মাংস নিয়ে কোনো এক পরিচিত মুমূর্ষের বিছানায়। কমলালেবু কবিতায় জীবনানন্দ দাস এইভাবে বলেছেন, মৃত্যুশয্যায় এই কমলালেবুই খেতে চেয়েছিলেন জীবনানন্দ দাস। বাংলা সাহিত্যের জীবদ্দশায় মনে হয় সবচেয়ে বেশি অবহেলিত ছিলেন জীবনানন্দ। তার লেখা কবিতা বারবার সমালোচিত হলেও প্রশংসা কুড়াতে পারেন নি মৃত্যু পর্যন্ত। যখন চারদিকে প্রশংসা ছড়াতে লাগলো তার মৃত্যুর পর, তখনই তিনি প্রথম এবং শেষ ব্যক্তি হিসেবে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, যদিও তিনি আত্মহত্যা করেছেন বলেও ধারণা করা হয়। জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে বরিশালে, এবং এই 1899 সালে বাংলা সাহিত্যের আরও তিন নক্ষত্রে জন্ম কাজী নজরুল ইসলাম, ওয়ান ফুল এবং শরবিন্দ বন্দ্যোপাধ্যায়ের। তার ডাকনাম মিলু। তার মা কুসুম কুমারীও একজন কবি ছিলেন। জীবনানন্দ দাশের কবিতা লেখার অনুপ্রেরণা ছিল তার মা। ইংরেজি সাহিত্য দ্বিতীয় শ্রেণী পেয়ে এমএ পাস করেন। অসুস্থতার কারণে তিনি ভালো ফল করতে পারেননি, যা তাকে পরবর্তী চাকরি জীবনে ভোগায়। চাকরি জীবনে তিনি শিক্ষকতা করেছেন অনেক কলেজে, কিন্তু কোথাও কিছু করতে পারেননি। দেশ ভাগের আগ পর্যন্ত ব্রজমোহন কলেজে কর্মরত ছিলেন, আর মৃত্যুর সময় তিনি হাওড়া কলেজে কর্মরত ছিলেন। স্বরাজ পত্রিকায়ও সাংবাদিকতা করেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপলত উৎসর্গ ছিল রহস্যময়। উৎসর্গপত্র পৃষ্ঠায় শুধু লিখেছিলেন কল্যাণী আসু। তার অপ্রকাশিত পাণ্ডুলিপি থেকে জানা যায় কল্যাণী আসু হল তার কাকাতো বোন শোভনা দাস ওরফে বেবি। তার বইয়ের একটা কপি পাঠিয়েছিলেন শোভনা দাসকেও। এই শোভনা দাসের সাথে পণে আবদ্ধ হয়েছিলেন জীবনানন্দ। ধর্মীয় শাস্ত্রমতে তাদের বিয়ে অসম্ভব ছিল, আর শোভনা ছিল বিত্তবান, কনভেন্টে পড়া চৌকশ মেয়ে, তাই শোভনাকে নিজেকে গুটিয়ে নিয়েছিল। ওই সময়কার তার লেখা কবিতাগুলো মূলত শোভনাকে নিয়েই লেখা। দিল্লির রামজশ কলেজে চাকরির সময় বিয়ে করেন ইডেন কলেজ পড়ুয়া লাবণ্যকে। বিয়ের পরপরই চাকরি চলে যায় জীবনানন্দ দাশের জীবনে, নেমে আসে দুর্বিষহ দুঃখ। চাকরির জন্য বরিশাল ত্যাগ করে কলকাতা গিয়ে মেশে ওঠেন এবং একটা টিউশনি জোগাড় করে নিজের খরচ চালাতে থাকলেন সেখানে। এর মধ্যে জন্ম নেয় তার কন্যা। দাম্পত্য জীবন অসুখী ছিলেন জীবনানন্দ। লাবণ্য চেয়েছিল সচ্ছল পরিবারের স্ত্রী হতে, কিন্তু জীবনানন্দের জীবনে আর্থিক টানাপোড়েন লেগেই ছিল, আর জীবনানন্দ সংসার মুখীও ছিল না, এটাই ছিল তার দুঃখ। তার উপন্যাসগুলো বারবারই তার জীবনের কাহিনী প্রতীকী ছিল। জীবন প্রণালী উপন্যাসের অঞ্জলি তার স্বামীকে বলেছে, বয়স 30 পেরিয়ে গেছে, এমএ পাস করেছ এক যুগ আগে, তবু একটা পয়সা সম্বল নেই তোমার, মেয়ে মানুষ জীবনে আকাঙ্ক্ষা করতে গিয়েছিলে কেন বলো? বাসর রাত, গল্পের প্রেমে নিহারে স্ত্রী মনিকা তার স্বামীকে বলছে, নিজের কাই ক্লেশ যে সংসার চালাতে পারে না, সেখানে একজন পরের মেয়েকে এনে যার কষ্ট দেয় তারা কি সৎ? বিয়ের পরই তাদের সম্পর্কে এক ধরনের ফাটল দেখা দেয়, দূরত্ব দেখা দেয়, যে দূরত্ব কখনই ঘোচে না। জীবনানন্দ হাতের কাছে সমব্যথী খুঁজেছিল, কিন্তু লাবণ্য কখনো তা ছিল না। জীবনানন্দ অন্তিমকালে যখন হাসপাতালে ভর্তি ছিল তখন তার বোন রাত জেগেছে, কিন্তু তার বউ একটি রাতও জাগেনি। তার মৃত্যুর পর লাবণ্য ভূমেন্দ্রকে বলেছিল, তোমার দাদা তাহলে বাংলা সাহিত্যের জন্য অনেক কিছু রেখে গেলেন, আমার জন্য কি রেখে গেলেন বলতো? 1925 সালে চিত্তরঞ্জন দাশের মৃত্যুতে তাকে স্মরণ করে লিখলেন দেশবন্ধু প্রয়াণে। 1926 সালে কল্লোল পত্রিকায় তার নীলিমা কবিতা প্রকাশ হয়, কিন্তু তার নাম ভুল ছাপা হয়, লেখা হয় শ্রী জীবনানন্দ দাস। 1927 সালে নিজ খরচে প্রথম কবিতার বই ঝরা পলক প্রকাশ করেন। আমি কবি, সেই কবি আকাশের পানি আঁকি তুলি হেরি ঝরা পলকের ছবি। ঝরা পলক বইটা জীবনানন্দ ডাকে পেঠিয়ে
দিয়ে দেন রবীন্দ্রনাথ এর কাছে। সবিনয় অনুরোধ জানান মন্তব্য করতে। রবীন্দ্রনাথ জবাবে চিঠি দেন, কল্যাণী এসু, তোমার কবিতা শক্তি আছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই, কিন্তু ভাষা প্রবৃত্তি নিয়ে এত জবরদস্তি কেন বুঝতে পারি না। কাব্যের মুদ্রাদোষটা অস্ত দিকে পরিহাসিত করে। বড় জাতের কবিতার মধ্যে একটা শান্তি আছে, যেখানে তার ব্যাঘাত দেখি সেখানে স্থায়িত্ব সম্বন্ধে সন্দেহ জন্মে। জোর দেখানো যে জোরের প্রমাণ তা নয়, বরঞ্চ উল্টো। ইতি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ থেকে পজিটিভ জবাব পাবেন বলে প্রত্যাশা ছিল, কিন্তু রবীন্দ্রনাথ এক প্রকার সমালোচনা করে বসলেন। জীবনানন্দ দাস তার দ্বিতীয় কবিতার বই ধূসর পাণ্ডুলিপিও রবীন্দ্রনাথের কাছে পাঠান মন্তব্য জানানোর জন্য। রবীন্দ্রনাথ চিঠিতে তখন লেখেন, কল্যাণী এসু, তোমার কবিতা পড়ে খুশি হয়েছি, তোমার লেখায় রস আছে, স্বকীয়তা আছে এবং তাকিয়ে দেখার আনন্দ আছে। ইতি রবীন্দ্রনাথ ঠাকুর 1343। এবারও জীবনানন্দ হতাশ করলেন রবীন্দ্রনাথ। জীবনানন্দ প্রত্যাশা করেছিল বিশদভাবে কিছু লিখবেন, কিন্তু উত্তর দেখে মনে হলো যেন গুরুত্বের সাথে নেননি। রবীন্দ্রনাথ সবাইকে এমন দু চার লাইনই লিখতেন, রবীন্দ্রনাথও তার কাব্য প্রতিভা হয়তোবা ধরতে পারেননি। রবীন্দ্রনাথ আচো করতে পারেননি ধূসর পাণ্ডুলিপি এর মাধ্যমে ঘটে যাবে বাংলার কবিতার পালাবদল। প্রমোদ চৌধুরী ধৈর্যটি প্রাসাদকেও তিনি ধূসর পাণ্ডুলিপি পাঠিয়ে মন্তব্য জানতে চেয়েছিলেন, কিন্তু কারো কাছ থেকেই তেমন কোনো জবাব পাননি। তিনি অন্তর্মুখী মানুষ ছিলেন, ফলে তেমন কোনো কবি সাহিত্যিকের সাথে পরিচয় ছিল না, মানুষের সাথেও কম মিশতেন, ফলে তার কবিতায় প্রচারও ঘটেনি। তখন 30-এর দশকের ঠিক গোড়ার ঠিক সেই সময়ে রবীন্দ্রনাথ বিশ্ব ভ্রমণ করেছেন, রাজকীয় অতিথি হয়ে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ডেনমার্ক যাচ্ছেন, সব জায়গায় লাল গালিচা সংবর্ধনা পাচ্ছেন সর্বত্র। ঠিক তখনই জীবনানন্দ মেসের বিছানায় সারপোকা মারছেন আর না খেতে পেয়ে পাশের বাড়ির চড়ুয়ে রেখে যাওয়া বিস্কুট খাওয়ার ইচ্ছা নিয়ে গল্প লিখেছিলেন। জীবনানন্দ তখন কবিতা লিখলেন প্রশংসা থেকে সমালোচিত বেশি হতো। সজনীকান্ত সহ আরও কয়েকজন রীতিমতো জীবনানন্দের প্রত্যেকটি কবিতা তুলোধুনে করে ছাড়তেন। এক বুদ্ধদেব বসু জীবনানন্দের পক্ষে শুধু কলম ধরতেন। জীবনানন্দ 21টি উপন্যাস, 126টি ছোট গল্প লিখলেও তিনি কোথাও প্রকাশ করেননি। তার মৃত্যুর পর তার ট্রাঙ্ক থেকে তার অপ্রকাশিত লেখাগুলো উদ্ধার করা হয়। জীবনানন্দ তার জীবদ্দশায় বনলতা সেনের বইয়ের জন্য বঙ্গ রবীন্দ্র সাহিত্য পুরস্কার পান। 1954 সালের প্রথম দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আবৃত্তি করেন তার বিখ্যাত কবিতা বনলতা সেন। 1954 সালের 14 অক্টোবর ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হয়, এর যথেষ্ট কারণও আছে। তার লেখার অনেকবার আত্মহত্যার কথা তুলে ধরেছেন। 8 বছর 1 দিন কবিতার মূল বিষয়ই আত্মহত্যা। তার কারু বাসনা উপন্যাসে সরাসরি আত্মহত্যার ইচ্ছার কথা আছে। দুর্ঘটনার কয়েকদিনও আগেও কেউ ট্রাম দুর্ঘটনায় মারা গিয়েছেন কিনা জানতে চেয়েছিলেন। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলে ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে। আপনি যদি জীবনানন্দকে জানতে চান, তার লেখার পিছনের কাহিনীগুলো সম্পর্কে জানতে চান, তাহলে আপনি অবশ্যই বইটি পড়ে দেখতে পারেন। আশা রাখি জীবনানন্দ সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন যা অন্যান্য লেখাগুলোতে সচরাচর জানা যায় না। তাহলে একটি কমলালেবু এই উপন্যাসটা আপনারা শুধু পড়তে পারেন জীবনানন্দের জীবন সম্পর্কে জানার জন্য, এবং তার জীবনে যে ধূসর অবস্থাটা ছিল এবং সেই অবস্থায় সে কীভাবে উপভোগ করেছেন, তার ব্যথা হৃদয় নিয়ে, তার সঙ্গীকে নিয়ে, তার পারিপার্শ্বিক অবস্থা নিয়ে, এ বিষয়টা নিয়ে অবশ্যই আমরা বাস্তবভিত্তিকভাবে অনেক কিছু তার থেকেও উপলব্ধি করতে পারবো। এক, আমরা এই বইটি পড়লে তার সম্পর্কে জানতে পারবো। দুই, তার কবিতার বিষয়বস্তুগুলো ভাব ধরতে পারবো। এবং আমরা যেটা শেষ যেটা পারবো 3 নম্বর, সেটা হলো আমরা নিজেরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো যে পৃথিবীটা আসলে কিছুই না, একটা মায়াময়, একটা মোহ ছাড়া আর কিছুই না। ধন্যবাদ সবাইকে।